হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিম। আজকে ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব লাল চন্দন পাউডার নিয়ে। এই লাল চন্দন পাউডার আমাদের ত্বকের জন্য কতটুকু ভালো হবে, লাল চন্দন কিভাবে ব্যবহার করতে হয়, লাল চন্দন ব্যবহার করলে কি সাইড এফেক্ট রয়েছে, সবকিছু আজকে ভিডিওতে তুলে ধরব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। লাল চন্দন একটি ভেষজ উদ্ভিদ। এই লাল চন্দন ব্রাজিল, ভারত এবং বাংলাদেশ অনেক জায়গায় পাওয়া যায়। এই লাল চন্দনকে অনেকে রক্ত চন্দন বলেও চিনে। বর্তমানে এই লাল চন্দনের দাম এক টনে দাঁড়ায় 20 লক্ষ থেকে 40 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে রূপচর্চায় এই লাল চন্দনের কাজ কি। এই লাল চন্দন রূপচর্চায় অনেক ধরনের কাজে আসে। প্রাচীনকাল থেকেই মেয়েরা তাদের সৌন্দর্য ধরে রাখার জন্য এই লাল চন্দন ব্যবহার করে এসেছে। এই লাল চন্দন ব্যবহারে ত্বকে যাদের ঘন ঘন পিম্পল বা ব্রণ ওঠে সেগুলো দূর হয় এবং ত্বক থাকে মসৃণ, যাদের ত্বকে পিগমেন্টেশনের সমস্যা রয়েছে সেটাও দূর করে এই লাল চন্দন। বর্তমানে অনলাইনে বা মার্কেটে এই লাল চন্দনের ফেস প্যাক, ফেস ওয়াশ, সাবান এমনকি ক্রিমও বের হয়েছে। কিন্তু এই যে আমরা যে ক্রিম দেখতে পাই বা ফেস ওয়াশ বলো, ফেস প্যাক বলো, এদিকে আদৌ অরিজিনাল লাল চন্দন ব্যবহার করা হয়েছে কিনা এতে আমার সন্দেহ রয়েছে। কিন্তু তোমরা চাইলে সরাসরি লাল চন্দন পাউডার কিনতে পারো অরিজিনাল। কোন পেজ থেকে নেবে আমি জানি না, কারণ আমি কোনো পেজ সাজেস্ট করি না। বাট তোমরা অবশ্যই যে পেজ থেকে নাও না কেন, ট্রাস্টেড পেজ থেকে নেবে, তাহলে ভালো অরিজিনাল লাল চন্দন পেয়ে যাবে। সেই অরিজিনাল লাল চন্দন দিয়ে তোমরা ফেস প্যাক তৈরি করতে পারো, এতে খুব ভালো রেজাল্ট পাবে। বাট আমরা যে মার্কেটে যে ফেস প্যাকগুলো দেখতে পাই সেগুলো ইউজ করা আমি ভুলও রেকমেন্ড করি না, কারণ ওগুলোতে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা থাকে যেগুলো আমাদের ত্বকের জন্য মোটেও সুবিধার না। লাল চন্দন ত্বকের জন্য খুবই ভালো, যাদের সবাই ইউজ করতে পারবে, এমনকি ছোটো বাচ্চাদেরও ইউজ করাতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।